তো এই যে যারা 6, 7, 8, 9, 10 পড়াশোনা করে এদেরকে আমরা এর সাথে স্পক ইনটা ফ্রি দিই, স্পক ইনটা এর সাথে অটোমেটিক চলে আসে। তাহলে কি হলো যে ছোট থেকে তারা গ্রামারের সাথে, একাডেমিক গ্রামারের সাথে তার স্পক ইনটা ডেভেলপ করে ফেললো। তা কারণ স্পক ইনটা ইট ইজ নট আ কাইন্ড ওভার নাইট হ্যাপেনিং ম্যাটার, ইট অলওয়েজ টেক্স টাইম অ্যান্ড দিস ইজ নট আ কাইন্ড ফিল অফ মেডিসিন দ্যাট ইউল সলো অ্যান্ড ইউল টার্ন টু ইংলিশ ম্যান। এটা সম্ভব না যে রাতারাতি কোনো ক্যাপসুল খেয়ে নিলেন আর রাতারাতি আপনি ইংরেজদের মতো হয়ে গেলেন, এটা সম্ভব না। ইট অলওয়েজ টেক্স টাইম, সময় লাগে। আর এই সময়টা আপনি ছোট থেকে তৈরি করবেন। যেমন আপনি ইন্ডিয়ার দিকে যদি দেখেন যে ইন্ডিয়াতে ছোট বাচ্চারা 2 মিনিট কথা বলে 1 মিনিট থাকে ইংরেজিতে, মানে হিন্দির সাথে ইংলিশটা তাদের চলে আসে। এটা হচ্ছে এনভায়রনমেন্ট, এটা হচ্ছে কালচার। সো এই কালচারের মধ্যে দিয়ে আপনি আপনার সন্তানকে বড় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হোপ ইউ বিন ওয়েল বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সি অফ অলমাইটি আল্লাহ। আই হ্যাভ বিন হিয়ার বিফোর ইউ আফটার আ লং টাইম, মেবি 6 মান্থ। প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় ভাই বোন, সেই সাথে অভিভাবক যারা গুরুজন রয়েছে, নিশ্চয়ই আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এই প্যান্ডামিক সময়ে, এবং অবশ্যই আপনারা সবাই ভ্যাকসিন নিচ্ছেন। আপনারা যারা এখনও ভ্যাকসিন নেননি, রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিয়ে ফেলুন, আমিও ভ্যাকসিন নিয়ে ফেলেছি। আজকের এই ভিডিওটি কেবলমাত্র অভিভাবকদের জন্য, যে সকল অভিভাবকরা তাদের সন্তানদেরকে স্কুলে কলেজে বিভিন্ন জায়গাতে পড়াশোনা করতে পাঠায়, সেই সকল অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা, এবং সেই সাথে 6, 7, 8, 9, 10 স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি। প্রথমে বলে রাখি যে প্রিয় অভিভাবক, আপনারা কি জানেন আপনার সন্তানটি কোথায় গ্রামার পড়ছে, কোথায় ইংলিশ গ্রামার পড়ছে, সেখানে কী ধরনের গ্রামার পড়ছে? যে গ্রামার পড়ছে সে গ্রামার কি আদৌ আধুনিকতার সাথে মিলিয়ে তাল মিলিয়ে আপডেট কোনো গ্রামার পড়ছে কি না, না তারা ফেক কোনো গ্রামার পড়ছে অথবা কপি পেস্ট কোনো গ্রামার পড়ছে, যে গ্রামার শুধুমাত্র পরীক্ষা পাস পর্যন্ত সীমাবদ্ধ। মাথায় রাখতে হবে যে আমাদের এই বাংলাদেশের ডিস্ট্রিক্ট পর্যায়ে ম্যাক্সিমামই যারা পড়াশোনা করে স্টুডেন্টরা এবং যারা অভিভাবক, তারা ভাবে যে শুধুমাত্র A+ বা গোল্ডেন পাওয়ারকে কেন্দ্র করেই, টার্গেট করে যা পড়ার, যেটুকু পড়ার দরকার রয়েছে কপি পেস্ট করে সেটুকুই পড়ানো হয়। কিন্তু কখনো কি ভেবেছেন যখন আন্তর্জাতিক পর্যায়ের আইএলটিএস, টোফেল, জিআরই, জিম্যাট অথবা এরকম বড় ধরনের এক্সাম অথবা আন্তর্জাতিক যে এক্সামগুলো হয় বা ইন্টারভিউ হয় বা দেশের বাইরে যে এক্সামগুলো হয় সেখানে কি তারা টিকতে পারবে, বা বড় বড় ইউনিভার্সিটিগুলোতে কি তারা চান্স পাবে? প্রিয় অভিভাবকরা, আপনারা কি জানেন আমরা বর্তমানে যে পড়াশোনাগুলো করি সেগুলো হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। কমিউনিকেটিভ তার মানে যোগাযোগমূলক। কিন্তু আপনারা, আমরা সেই ব্রিটিশ আমলে যখন পড়াশোনা করেছি শুধু গ্রামার, গ্রামার কেন্দ্রিক পড়াশোনা করেছি, কিন্তু বর্তমানে এইটা থেকে সরে এসে কমিউনিকেটিভ স্টাইলে নিজেকে উপস্থাপন করতে হয়। তার মানে হচ্ছে যে আমরা এই পৃথিবীতে কমিউনিকেশন করার জন্য স্পোকেনকে ফোকাস দিতে হবে। আমরা যে গ্রামার পড়ি, যে গ্রামারের 14 থেকে 15টি আইটেম রয়েছে একাডেমিক ক্ষেত্রে, 6, 7, 8, 9, 10 থেকে 11 অনার্স পর্যন্ত যে আইটেমগুলো রয়েছে সেগুলো জাস্ট পরীক্ষাতে পাস করার জন্য, জাস্ট টার্গেট A+ পেতে হবে। কিন্তু যে গ্রামারগুলো আমরা পড়ি সেই গ্রামারগুলো কি আদৌ কি আপডেটেড, না শুধু কপি পেস্ট, না কোনো রকমে পারলেই হলো? এটা আপনাদেরকে ভাবতে হবে যে আপনি আপনার সন্তানকে কোন টিচারের কাছে পাঠাচ্ছেন। সে টিচার কি শুধু নামমাত্র গ্রামার টিচার কোনো রকমের পরীক্ষা কেন্দ্রিক, না আসলে তাকে আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক একজন স্টুডেন্ট হিসেবে যেভাবে তৈরি করতে হয় সেটা তৈরি করছেন? আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে 6 থেকে 11 পর্যন্ত, অনার্স পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট যে টেক্সট বুক দেয় সেই টেক্সট বুকে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং 4টা মডিউল দিয়ে রেখেছে। বাট বাস্তবে আপনার সন্তানরা 6, 7 যারা পড়াশোনা করে এবং অনার্সে, তারা যখন এক্সামে যায় তখন শুধু জাস্ট রিডিং এবং রাইটিং এক্সাম দেয়। তাহলে লিসেনিং এবং স্পিকিং পার্টের তো এক্সাম নেওয়াই হয় না, এটা কোনো টিচার না নেয় না বা এটা সিস্টেমে নেই। তাহলে দেখুন এই দুইটা যে ফাংশন রয়েছে ল্যাঙ্গুয়েজের, লিসেনিং আর একটি হচ্ছে আপনার হচ্ছে স্পিকিং, এই দুইটা পার্ট নেওয়া হয় না। আর আমরা শিখছি কি কমিউনিকেটিভ, আমরা কমিউনিকেটিভ গ্রামার, কমিউনিকেটিভ ইংলিশ শিখছি বর্তমানে, অথচ সেগুলো আমাদের বাস্তবে পরীক্ষা নেওয়া হয় না। তাহলে কত পিছনে পড়ে আছে আমরা একটু ইন্ডিয়ার দিকে লক্ষ্য করলে বুঝতে পারি।
আমি অন্যান্য যে উন্নত কান্ট্রি আছে সেগুলোর কথা বাদ দিলাম। এবার চলে আসি যে আমরা যে বাংলা গ্রামার পড়েছি বা পড়াচ্ছি এখনও, এই যে বাংলা গ্রামারের যে পড়াশোনাগুলো পড়ি সেগুলো কি আদৌ আমরা আমরা বাংলা ভাষায় এত প্রয়োগ করি? করি না। তবে গ্রামার দরকার রয়েছে। গ্রামারের কাজ কি? গ্রামারের কাজ হচ্ছে একটি ভাষাকে শুদ্ধ করা, এটা হচ্ছে সিস্টেম। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমরা প্রথমে গ্রামার শিখি না, আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজ শিখি, ভাষা শিখি, স্পিকিং শিখি, আমরা প্রথমে কথা বলা শিখি, তার পূর্বেও আমরা শিখি লিসেনিং। প্রথমে লিসেনিং শিখি আমরা জন্মগ্রহণ করার পরে, আমাদের আমাদের জন্ম হয়, তারপরে আমরা প্রথমে লিসেনিং শিখি, তারপরে স্পিকিং, স্পিকিং যখন হয় তখন আমরা পড়তে শিখি, রিডিং, তারপরে রাইটিং। এটা হচ্ছে প্রসেস। এবং একটা পর্যায়ে আমরা গ্রামার শিখি এ কারণে যে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং এই চারটা মডিউলকে শুদ্ধ করার জন্য আমরা গ্রামার শিখি। তাহলে গ্রামারটা কত পরে আসছে দেখুন। আর আরেকটি বিষয় যেটা আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা যে একাডেমিক গ্রামার পড়াই 6, 7, 8, 9, 10, 11 অনার্স পর্যন্ত, এই একাডেমিক গ্রামারের সাথে যদি আপনার স্পোকেনটা হয়ে যায়, আপনার সন্তানকে যদি এমন একটি প্রতিষ্ঠানে পাঠান, এমন একজন টিচারের কাছে পাঠান যেখানে একাডেমিক গ্রামার, এবং সেই একাডেমিক গ্রামার কিন্তু আন্তর্জাতিকভাবে যেভাবে ট্রেনিং করানো হয়, শেখানো হয়, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে যেভাবে পড়ানো হয় গ্রামার, সেই স্টাইলে যদি গ্রামারটা হয়, মানে ন্যাচারাল, একবারে পিওর ন্যাচারাল, সেই স্টাইলে যদি শেখানো হয়, এবং সেই সাথে স্পোকেনটা যদি ফ্রি চলে আসে, স্পোকেনটা ফ্রি বলতে এটা বলতে চাচ্ছি যে আমরা আমরা যে একাডেমিক গ্রামার পড়াই আমাদের মূল ভিত্তি হচ্ছে আইএলটিএস আর হচ্ছে স্পোকেন এবং হচ্ছে ফোনেটিক্স, অর্থাৎ অ্যাকসেন্ট, মাখরাজ, মূল আমাদের ভিত্তি হচ্ছে এটা। সেই সাথে আমরা গ্রামারটা সাইডে নিয়ে পড়াই, মানে 6, 7, 8, 9, 10 তো এই যে যারা 6, 7, 8, 9, 10 পড়াশোনা করে এদেরকে আমরা এর সাথে স্পোকেনটা ফ্রি দিই, স্পোকেনটা এর সাথে অটোমেটিক চলে আসে। তাহলে কী হলো যে ছোটো থেকে তারা গ্রামারের সাথে, একাডেমিক গ্রামারের সাথে তার স্পোকেনটা ডেভেলপ করে ফেললো। কারণ স্পোকেনটা ইট ইজ নট আ কাইন্ড আ ওভার নাইট হ্যাপেনিং ম্যাটার, ইট অলওয়েজ টেক্স টাইম, অ্যান্ড দিস ইজ নট আ কাইন্ড আ পিল অফ মেডিসিন দ্যাট উইল সলো অ্যান্ড উইল টার্ন টু ইংলিশ ম্যান। এটা সম্ভব না যে রাতারাতি কোনো ক্যাপসুল খেয়ে নিলেন আর রাতারাতি আপনি ইংরেজদের মতো হয়ে গেলেন, এটা সম্ভব না। ইট অলওয়েজ টেক্স টাইম, সময় লাগে। আর এই সময়টা আপনি ছোটো থেকে তৈরি করবেন। যেমন আপনি ইন্ডিয়ার দিকে যদি দেখেন যে ইন্ডিয়াতে ছোটো বাচ্চারা 2 মিনিট কথা বলে 1 মিনিট থাকে ইংরেজিতে, মানে হিন্দির সাথে ইংলিশটা তাদের চলে আসে। এটা হচ্ছে এনভায়রনমেন্ট, এটা হচ্ছে কালচার। সো এই কালচারের মধ্যে দিয়ে আপনি আপনার সন্তানকে বড় করবেন। আপনাদের যে সন্তানগুলো 6, 7, 8, 9 পড়ে তাদেরকে এমন একজন টিচারের কাছে পাঠাবেন, তারা একাডেমিক গ্রামার পড়বে, গ্রামারের সাথে সাথে স্পোকেনটা তারা রেডি করবে, স্পোকেনটা তৈরি হয়ে যাবে বড় হয়ে, যাতে তারা কম্পিটিশানে মুভ করতে পারে। আর সেই সাথে নেগোসিয়েশন স্কিল রয়েছে, সেই সাথে আপনার প্রেজেন্টেশন রয়েছে, যেটা বড় ধরনের একটা আর্ট বিদ্যা। কমিউনিকেশন করার জন্য শুধু ওরালি, মানে মৌখিক স্পিকিংটাই সব কিছু নয়, কমিউনিকেশনের অনেকগুলো ফাংশন রয়েছে। কমিউনিকেশনের উপর আলাদা পড়াশোনা রয়েছে MBA-তে। সো কমিউনিকেশন অনেকভাবে হয়, যেমন ধরুন রাস্তাতে আপনি হুন্ডা নিয়ে যাচ্ছেন, ইউ টার্ন দেওয়া আছে, তার মানে আপনি ইউ টার্ন দেখে বুঝলেন যে এখানে ইউ টার্ন দিতে হবে, এটা একটা কমিউনিকেশন হয়ে গেলো। কেউ চোখ মারলো মানে আপনাকে চুপতে বললো বা কিছু একটা, আপনার কমিউনিকেশন হয়ে গেলো। কেউ একটা শীষ দিলো, আপনার কমিউনিকেশন হয়ে গেলো। অর্থাৎ কমিউনিকেশন অনেক ধরন রয়েছে। আবার আপনি এক্সপ্রেশন, স্টেজে দাঁড়িয়ে কথা বলবেন, তখন কথা বলার সময় যদি আপনার কমিউনিকেশনের সাথে, মানে কথা বলার সাথে যদি এক্সপ্রেশনটা একসাথে না যায়, একসাথে যদি না ঘটে, তাহলে সেই কমিউনিকেশনে ভিন্ন মিনিং হতে পারে। সো এগুলো অনেক বিশাল একটা বিষয়, এগুলো সবগুলোই আমরা ট্রেনিং করাই আমাদের স্কিলের মধ্যে। সো আপনারা যারা অভিভাবক তাদেরকে বলবো যে গ্রামারের অহরহ বাংলাদেশের টিচার রয়েছে, আনাচে কানাচে, কিন্তু শুধু ওই গ্রামার শিখে লাভ নেই, আপনাদেরকে শেখাতে হবে ন্যাচারাল গ্রামার। ঠিক একটা এক্সাম্পল দিলে বুঝবেন যে আমি যদি আপনাদেরকে পুকুর থেকে একটি মাছ, মানে ধরে নিয়ে এসে খাইয়ে দিই, একদিন মাছ খেয়ে শেষ, কিন্তু আপনাদেরকে যদি পুকুর পাড়ে নিয়ে গিয়ে কীভাবে মাছ ধরতে হয়, রান্না করতে হয় আর খেতে হয়, পুরো সিস্টেমটাই যদি আপনাদেরকে দেখানো হয়, তাহলে আপনাদের আর আমার প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই তখন মাছ ধরে রান্না করে খেতে পারবেন। অর্থাৎ নিজের মধ্যে ক্রিয়েটিভিটি আসবে, নিজেরাই কিছু একটা তৈরি করতে পারবেন। দ্যাটস দ্য ফ্যাক্ট। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এবং যারা অভিভাবক রয়েছেন তাদেরকে বলবো,
নাসিস ক্লাবে আপনাদের সন্তানদেরকে পাঠান। আপনারা যদি চান যে আপনার সন্তানটি ছোট থেকে 6, 7, 8 থেকেই জিনিয়াস হবে বা 5 থেকে জিনিয়াস হবে, তখন থেকেই অনর্গল ইংরেজিতে কথা বলবে, এবং এই কথা বলা শুধু বাংলাদেশেরকে কেন্দ্র করে নেয়, আপনাদের সন্তান হবে আমেরিকানদের মতো কথা বলবে, কানাডিয়ান অস্ট্রেলিয়ানদের মতো, অস্ট্রেলিয়ান যে অ্যাকসেন্ট রয়েছে, মানে মাখরাজের কথা বলছি, সেই স্টাইলে কথা বলবে, তাহলে বিষয়টা অনেক বিশাল হয়ে যায় আপনাদের জন্য, এবং আপনাদের জন্য এটা গর্ববোধের ব্যাপার। তাই বলছি যে ইংলিশ স্পোকেন রাতারাতি সম্ভব না, এবং এই ইংলিশ স্পোকেনটা ফ্রি চলে আসবে একাডেমিক গ্রামারের সাথে যদি আমাদের প্রতিষ্ঠানে পড়ান। প্রিয় অভিভাবক, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি এই কথাগুলো সত্যিকার উপকার হয়ে থাকে, অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের যে নাসিস ক্লাব পেজ রয়েছে, নাসিস ক্লাব চ্যানেল রয়েছে, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি অন করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি জানতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।